Assalamualaikum. শেষ করেছিলাম এখানে, শুরু করব এখানে। এখানে একটা যে কথাটা বলতেছিলাম যে এখানে উল্টো একটা জিনিস আছে, সেই উল্টো জিনিসটা হলো এই যে আমি এই কাজটা আমি করছি বলতে পারেন। আমি একটু দুষ্টু বেশি, সব কাজে একটু গন্ডগোল লাগাই, সে কারণে এই কাজটা আমি করছি। এই যে এখান থেকে আমি কচুরি পানা তুলে নিয়ে, এটা কিন্তু কচুরি পানা বড় হয়, কচুরি পানা হবে দেখতে ছোটো ছোটো অন্যরকম লাগতেছে। কচুরি পানা তুলে নিয়ে ওই সাইডে বিলে দিয়েছি, ওই যে ওই সাইডটা হচ্ছে বিল পার, এই সাইডটা হচ্ছে পুকুর পার। তখন কি হয়েছে আর কি, দেখি কিছুদিন পর আমার কচুরি পানাগুলো খুব জ্যান্ত হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি বংশবৃদ্ধি শুরু করে দিছে। আমি তো খুব খুশি, হায় আমার কচুরি পানা হওয়া শুরু করছে। তারপর বলবেন না কি হচ্ছে, পুরো সারা বিল বইরা গেছে কচুরি পানা, কেউ মাছ ধরতে পারে না, কেউ সাপ্লাই করতে পারে না। এখন আমি নিজেও জানি না সেটা আমার ফেলা কচুরি পানা থেকে হয়েছে নাকি, তবে বিলটা দেখেনি তো, পুরো কেমন হয়ে গেছে, মনে হয় যে একটা সবজির মাঠ এরকম। আপনার সাথে কথা বলতে বলতে দেখুন আমার পায়ে প্রেম কাটা বড়ে গেছে। এই দাঁড়া, এই প্রেম কাটাগুলো ফালাই দিয়ে নি, আমরা যেটাকে নীলজি বলি, এত বড়ছে, এগুলো ফেলবো কোন সময়। এখানে মাছ ছাড়বো, একটু পিছনে 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 পড়ে যাবি, পড়ে গেলে আর তোলা যাবে না, এটা অনেক গভীর। আর আর এখানে দেখুন পুকুরের মধ্যে কত বড় বড় শাপলা ফুল হয়েছে, এই হুমারে পড়ে যাবো, তুই পেছনে যা, আমি দেখাইতেছি। এটা হচ্ছে লজ্জাপতি গাছ, হ্যাঁ ধরলে আগে হাঁটলেই লজ্জাপতি, লজ্জা একবারে বন্ত হয়ে যেত। হ্যাঁ লজ্জাপতি কত সুন্দর, চিমা তো যাইবে, তুই দর্শন, ওর লজ্জা আছে না, তোর বা লজ্জা নাই। এগুলো হচ্ছে লম্বু গাছ, না 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 এটা মেহেগনি, এটা মেহেগনি গাছ, আর ওই যে ওইটা লম্বু গাছ, আকাশি গাছ নাই, ওইদিকেই তো। বৃষ্টি হয়েছে সকালে, কাদায় ভরা, এত কাদা, পাটা পুরা ডাইবা গেছে, কি করবো, এখানে প্রচুর যোগ, তাই মাটির দিকে তাকায় হাঁটতে হয়। ও এখানে কাদার খুব সুন্দর একটা কম্বিনেশন, ও মা হাই, গভীর জঙ্গলে ঢুকে পড়েছি, এইবারে কি করব, এইবার একটা গান হয়ে যাক। উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, পশ্চিমে না যায় মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিকান্তে নদী। আমি কি ভুল বলছি, না ঠিক, উত্তরে ভয়ঙ্কর জঙ্গল, দক্ষিণে না যাওয়াই মঙ্গল, পূর্ব পশ্চিম দুই দিকান্তে নদী। মাথায় বুদ্ধি না একতলা, আমি আনিশা বড্ড বোলা, কি করি এখন তোমরা বলো। আমরা খুব শর্টকাটে আসছি, এই রাস্তা দিয়ে অনেকদিন ধরে হাঁটাচলা করা হয় না, তো সেই কারণে রাস্তাটা একবারই নীরব। ওয়াও পাতাগুলো অনেক সুন্দর, গোল পাতার মতো লাগতেছে অনেক, না যেটা সুন্দরবনে পাওয়া যায়, কিন্তু নামটা তো জানি না। আমি কালকে দাদির কাছ থেকে যাই না, আপনাদেরকে জানিয়ে দেবো পাতাটার নাম কি, তুই জানোস? এটা আনকমন একটা পাতা, এর আগে দেখি। আর ওই যে দেখেন একটা পাতা, এটাও কেটে গেলে লাগাইলে সেটা খুব উপকারী। আর এই যে ইয়া গাছ, ও আমি ভাবছি যোগ, আছে নাকি জামরুল গাছ, ও মাই গড, গরু